ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌযান কর্মকর্তা বশির আলী। এর আগে সকাল থেকে ঢাকা চাঁদপুর রুটে লঞ্চ চলাচল করলেও নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌযান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে ঘূর্ণিঝড় দানার কারণে চাঁদপুর নদী বন্দরে 3 নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। জেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও দুপুর 1টার পর থেকে ভারী বর্ষণ ও তীব্র বাতাস শুরু হয়। চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মোহাম্মদ শোয়েব জানান, উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় দানার কারণে ইতোমধ্যে চাঁদপুরে দমকা হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি শুরু হচ্ছে। এটি আগামীকাল বিকেল পর্যন্ত চলমান থাকবে।